Venga, por favor, esa no es cierta. বন্ধুরা কেমন আছেন সবাই? আজকে আমি চলে এসেছি চট্টগ্রাম বোট ক্লাবে বেড়ানোর জন্য, কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য। মারাত্মক সুন্দর একটা জায়গা, উপভোগ্য একটা জায়গা আজকে আপনাদেরকে দেখাবো, আমার সাথে দেখতে থাকুন। বোট ক্লাবের ঠিক এই জায়গাটাতে একটা নৌকার আর্কিটেকচার ছিল, যেটা এখন দেখছি ভেঙে ফেলা হয়েছে। আমি বুঝতে পারছি না এটা খুব সুন্দর ছিল কেন ভেঙে ফেলা হয়েছে। যাই হোক, আমার আরও একটা ভিডিও আছে, ওই ভিডিও দেখলে আপনারা দেখবেন এখানে খুব সুন্দর একটা নৌকার বানানো একটা কনস্ট্রাকশন ছিল, যেটা খুব সুন্দর লাগতো এবং এটা বোট ক্লাবের আইকন বলা হতো এক সময়। সেটা দেখছি এখন নেই। আজকের পরিবেশটা খুব সুন্দর, মেঘলা একটা ওয়েদার। এই যে আকাশের অবস্থা দেখুন, তার মধ্যে এরকম সুন্দর একটা জায়গায় ভ্রমণ করছি, খুব ভালো লাগছে। আপনাদেরকে দেখাতে পারছি সেটা আরও বেশি ভালো লাগছে। এই যে বোট ক্লাব থেকে একটা জিনিস সবসময় খুব সুন্দর লাগে, সেটা হচ্ছে বিমানের যে ল্যান্ড করাটা। বলতে বলতে একটা বিমান আসছে, আমার সাথে দেখতে থাকুন। এই জিনিসটা খুব উপভোগ্য এই বোট ক্লাব থেকে, কারণ এখান থেকে চট্টগ্রাম এয়ারপোর্ট কাছে, বিমানের উঠানামা হর হামেশাই দেখা যায় বোট ক্লাবে আসলে। এই যে অলরেডি একটা বিমান আসছে, এটা ঠিক আমার মাথার উপর দিয়ে যাবে, দেখুন ক্রমশ নিকটবর্তী হচ্ছে বিমানটা। দারুণ উপভোগ্য একটা বিষয়, যেটা আমি বোট ক্লাবে আসলে এনজয় করি খুব। এত বিশাল বিশাল দানবীয় বিমানগুলোকে খুব কাছে থেকে দেখা যায়। চট্টগ্রাম বোট ক্লাবের আরেকটা সুন্দর ব্যাপার হচ্ছে এই যে কিডস জোন যেটা রয়েছে এখানে, বাচ্চারা খুব উপভোগ করে এই বোট ক্লাবে আসতে শুধুমাত্র এই কিডস জোনের কারণে। তাদের কাছে প্রাকৃতিক সৌন্দর্যটা তেমন ফ্যাক্ট না, কিন্তু এখানে যে অনেক ধরনের রাইড আছে, খেলার অনেক ধরনের উপকরণ আছে, এগুলো তারা খুব পছন্দ করে বাচ্চারা। এগুলোতে খেলতে অনেক কোয়ালিটি টাইম তারা স্পেন্ড করতে পারে এই জায়গায়। অবশ্য বড়রাও খুব এনজয় করে। এই যে যেমন দেখুন দোলনাটা, অনেকেই ছোট বড় সবাই এনজয় করে এই রাইডটা। আর ওই শেষ প্রান্তটাতে কর্ণফুলী নদী দেখা যাচ্ছে, বিশাল বিশাল জাহাজ যাওয়া আসা করে এই কর্ণফুলী নদীতে। এই যে দেখুন অলরেডি একটা কার্গো শিপ পাস করছে এই কর্ণফুলী নদীতে, আপনাদেরকে একটু দেখাই, আমি একটু ক্লোজ হই। এটা একটা কার্গো শিপ, এই কর্ণফুলী নদীর মোহনা দিয়েই মিলিত হয়েছে বঙ্গোপসাগর কর্ণফুলী নদীর সাথে। যে একটা বিশাল জাহাজ যাচ্ছে, অনেকগুলো কার্গো কন্টেইনার এখানে, দারুণ একটা দৃশ্য। একই সাথে উড়োজাহাজও দেখা যায়, আবার সমুদ্রের জাহাজও দেখা যায়। জাহাজটা এই কার্গো কন্টেইনারগুলো নিয়ে চট্টগ্রাম বন্দরে নোঙর করবে। দেশের যে ইম্পোর্ট করা যে জিনিসগুলো, পণ্যগুলো এভাবে সমুদ্রপথে বন্দরে আসে এই রাস্তা দিয়েই, অনেকগুলো কন্টেইনার জাহাজটাতে।
আমি যেই সময়টাতে বোট ক্লাবে এখন এসেছি, প্রচুর গরম পড়ছে এই টাইমটাতে, প্রচণ্ড গরম আবহাওয়া, কিন্তু তারপরেও এখানে নিরিবিলি শান্ত পরিবেশ, এই যে নদীর বাতাস সব মিলিয়ে সেই গরমটা অনুভূতই হচ্ছে না আসলে। এত সুন্দর একটা পরিবেশ এবং অনেক বাতাস এখানে, যার কারণে গরমটা ফিল হচ্ছে না, বেশ ভালো লাগছে। এখন অবশ্য দুপুরের টাইম হওয়াতে এখন তিনটা ঘড়িতে, যার কারণে মানুষজন কম, বিকেল হতে হতে কিন্তু অনেক দর্শনার্থী এখানে আসে অবসর সময় কাটানোর জন্য। সত্যি দুর্দান্ত একটা জায়গা, এত বড় স্পেস আসলে শহরের ভেতর তেমন কোনো জায়গা নেই, এত বড় জায়গা, সেই হিসাবে এটা খুব বেড়ানোর জন্য পারফেক্ট একটা জায়গা। আর সাথে কিডস জোন আছে, এইখানে আপনার রেস্টুরেন্ট আছে, সব মিলিয়ে জমজমার একটা বেড়ানোর জায়গা বলা যায়। মানুষজন বেড়াতে এসে যাতে অতি আবেগে আপ্লুত না হয়ে যায়, সেজন্যই এরকম সাইনবোর্ড দিতে হয় আসলে। আর পুরো এরিয়াটা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, এটা নিয়ন্ত্রণ করে মূলত বাংলাদেশ নেভি, যার কারণে নিরাপত্তা নিয়ে কোনো চিন্তা নেই, এখানে অনেক রাত পর্যন্ত মানুষ থাকতে পারে। কমিউনিকেশনও খুব ভালো, কাছে এয়ারপোর্ট রয়েছে, তাই নিরাপত্তা নিয়ে কোনো ভয় নেই। এই বোট ক্লাবটা মূলত একটা বিনোদনের কেন্দ্র হলো, এখানে রয়েছে কনভেনশন সেন্টার, আর তাছাড়া রয়েছে থাকার জন্য, রাত্রি যাপন করার জন্য রিসর্ট এবং রেস্টুরেন্ট, বিনোদনের আরও অনেক ধরনের ব্যবস্থা, একটা শপও রয়েছে বাংলাদেশ নেভিদের নিয়ন্ত্রিত। আমার বোট ক্লাব নিয়ে আমার চ্যানেলে আরও একটা ভিডিও আছে, বিশদ ভিডিও, ওইটার মধ্যে আমি এই যে বোট ক্লাব হাউসের ভেতরে বাইরে সব কিছু খুব ভালো করে দেখিয়েছি। এখানে যে সিবিসি, সিনেপ্লেক্স, তারপর যে শপটা রয়েছে সেটাও দেখিয়েছিলাম, সেটা ওই ভিডিওটাও দেখবেন আপনারা। আরও একটা বড় জাহাজ এই যে কর্ণফুলীর নদীর মোহনা দিয়ে পাস করছে,
আগেরবার যেটা দেখিয়েছিলাম সেটা সমুদ্র থেকে বন্দর আসছিল, এটা বন্দর থেকে যাচ্ছে সমুদ্রে। ওটা ছিল ইম্পোর্ট করার জাহাজ, এটা এক্সপোর্ট হচ্ছে আমাদের পণ্য, দেশের পণ্য বাইরে এক্সপোর্টের জাহাজ, হয়তো ইউরোপ আমেরিকা বা অন্য কোনো দেশে চলে যাবে এই কন্টেইনারগুলো। এই জাহাজটা অনেক বড়, বিশাল, অনেকগুলো কন্টেইনার। এই বোট ক্লাবের পরিবেশ এত পরিষ্কার পরিচ্ছন্ন, সত্যি মনটা ভরে যায়। এই ছোট্ট টপের মধ্যে কি দারুণ করে ফুলগুলো ধরেছে দেখুন। বন্ধুরা, আরো একটা বিমান এসে পড়েছে, যে দেখুন আসছে ক্রমশ দূর থেকে। এই বোট ক্লাবে এই দৃশ্যটাই খুব চমৎকার উপভোগ্য, বিমানের যে ল্যান্ড করাটা, কাছেই এয়ারপোর্টে বিমানগুলো ল্যান্ড করে, খুব কাছে থেকে দেখা যায় একদম মাথার উপরে। ইতিমধ্যে দেখেছেন একটা বাংলাদেশ বিমান বাহিনীর বিমান আমার মাথার উপর দিয়ে গেল কিছুক্ষণ আগে। এগুলো প্যাসেঞ্জার বিমান, অসাম একটা দৃশ্য, বোট ক্লাবে আসলেই দেখা যায় এগুলো। ডিয়ার ফ্রেন্ডস, বাংলাদেশ বিমান বাহিনীর বিমানের কথা বলছিলাম, আরও একটা বাংলাদেশ বিমান বাহিনীর আরও একটা বিমান দেখুন, নিচে জাহাজ যাচ্ছে, উপরে উড়োজাহাজ যাচ্ছে, দারুণ একটা দৃশ্য। এই উড়োজাহাজটা, এই বিমানটা বাংলাদেশ বিমান বাহিনীর বিমান, আর্মিদের বিমান, এটা এইদিকে আসছে, এটাও প্রচণ্ড গর্জন করে মাথার উপর দিয়ে যাবে। চমৎকার এই দৃশ্য, আমার ভিডিও দেখে উপভোগ করুন আপনারা। এক পাশে নিচে জাহাজ, উপরে উড়োজাহাজ। এই যে বাংলাদেশ বিমান বাহিনীর খুব নিচু, আমি বসে ভিডিও করছি, এতটা নিচু যে আমার নিজেরই ভয় লাগছে।
অসাধারণ একটা দৃশ্য আজকে আপনাদেরকে দেখাচ্ছি। ইতিমধ্যে অনেকগুলো বিমান নামলো, আপনারা দেখলেন, প্যাসেঞ্জার বিমান, তারপর আর্মিদের যে বিমান বাহিনীর বিমান। আমার ভিডিওগুলো সবসময় দেখবেন, ভালো লাগলে লাইক দেবেন, আমার কষ্টটা সার্থক করবেন। ও বন্ধুরা, আজকে আপনাদেরকে বোট ক্লাব দেখালাম, পুরোটা ঘুরে, অসম্ভব সুন্দর একটা জায়গা। আমার ভিডিওগুলো সবসময় দেখবেন, আমার চ্যানেল যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। সবসময় খুব কষ্ট করে আপনাদের জন্য।